সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে বন দপ্তরে আবারও নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে অনলাইনে আবেদন করতে হবে মাধ্যমিক পাশ করা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন কোনো কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বা কোনো এক্সপিরিয়েন্সের নেই আপনারা মাধ্যমিক পাশ অনলি থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন লাজের কবে কতগুলি শূন্যপদ রয়েছে কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা আছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এটি ছিল ওয়েবসাইট আপনারা ভিডিও ডিসক্রিপশানের থেকে এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এই ওয়েবসাইটে ভিজিট করার পরেই একটু নিচে আসবেন নিচে আসার পরেই এখানে কিন্তু তোমাদের। রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে তোমরা কিন্তু রিক্রুটমেন্টে যখন ক্লিক করবেন তখন তোমাদের সামনে কিন্তু দুটি পে দুটি অপশান কিন্তু চলে আসবে একটা ভ্যাকান্সি একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমার তোমরা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম পেজ কিন্তু ওপেন হয়ে আসবে তো তোমরা যখন সম্পূর্ণ নোটিশটি দেখতে চাবেন বা এ টু জেড সেখানে থাকবে তো সেই নোটিশটি কিন্তু তোমাদের কিন্তু আট নম্বরে রয়েছে এই যেখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বলে একটি অপশান রয়েছে এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু দেখো নোটিশ ডাউনলোড হবে ডাউনলোড করার পরে তোমরা কিন্তু বিস্তারিত সেখান থেকেই দেখতে পারবে চলো দেখে নেব কী বলা হয়েছে এটি ছিল সেই নোটিশ দেখো এখানে ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে এটি নিয়োগ করা হচ্ছে এবং তোমরা এখানে অবশ্যই দেখতে পারছেন এখানে কিন্তু ফরেস্ট যে ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে এখানে কতগুলি শূন্যপথ রয়েছে কোন কোন তোমরা আবেদন করতে পারবে সমস্ত বিষয় জানানো হয়েছে তার আগে এখানে থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ ছিল তোমাদের পাঁচ তিন দু সেটা সেটা কিন্তু আমাদের বাড়িয়ে তোমাদের কিন্তু নয় তিন দু হাজার বাইশ কিন্তু এখানে করেছে ঠিক আছে যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই এখান থেকেই আবেদন করতে পারবে তো প্রথমেই এখানে দেখো তোমাদের এম পদ রয়েছে এমটিএস পদ মাল্টিটেক্সিং স্টাফ এখানে তোমাদের দেখো কতগুলি ভ্যাকান্সি রয়েছে এবং তোমাদের ক্যাটাগরি দেখো সতগুলি ভ্যাকান্সি রয়েছে এবং ক্যাটাগরি ওদের কিন্তু সেটা ভাগ করে দিয়েছে শুধু মাধ্যমিক পাশ করা থাকলেই এখানে আবেদন করতে পারবে এরপরে যেমন ফরেস্ট গার্ড রয়েছে এখানে উচ্চ উচ্চমাধ্যমিক পাস তিনটি ভ্যাকান্সি রয়েছে এরকম করে এখানে বিভিন্ন যেমন তোমাদের কার্পেন্টার রয়েছে তোমাদের এখানে টেকনিশিয়ান রয়েছে এরকম বিভিন্ন পথ রয়েছে আপনারা দেখে শুনে আবেদন করবেন দেখো বিভিন্ন পোস্ট রয়েছে এখানে সমস্ত পোস্ট আপনার এক এক করে দেখবে দেখার পরেই তোমাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সমস্ত বিষয় এখানে উল্লেখ করা আছে যেমন আগে দেখো আবেদনের তারিখ ছিল এটা তোমাদের পাঁচ তিন দু এখন সেটা বাড়িয়ে তোমাদের কিন্তু নয় তিন দু করা হয়েছে এখানে সমস্ত বিষয় উল্লেখ করা আছে কোন কোন সিলেবাস থাকবে কত মধ্যে পরীক্ষা হবে এ টু জেড আছে আপনারা প্রথমে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে লিঙ্ক থাকে ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা কিন্তু ভিজিট করে ডাউনলোড করতে পারবেন তারা এখন পর্যন্ত আবেদন করেনি এই লিঙ্ক থেকে ভিডিও ডিসক্রিপশনে এই যে এখানে তোমার যে যে পদে আবেদন করবে সেই সেই পদের কিন্তু এখানে লিঙ্ক রয়েছে যেমন প্রথমে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তারপর তোমাদের স্টাফ সিলেকশন এবার তোমাদের ফরেস্ট গার্ড এবং সমস্ত বিষয় কিন্তু এক এক করে এখানে রয়েছে আপনারা দেখে শুনে আবেদন করবেন